দু হাজার একুশের নির্বাচনের পর উপনির্বাচনেও কি বাম কংগ্রেসের জোট হতে চলেছে বাংলায় আগামী সাতাশে ফেব্রুয়ারি সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচন এই উপনির্বাচনে কংগ্রেস আগেই প্রার্থী ঘোষণা করেছে আজ মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থী এখনও পর্যন্ত বামেরা কোনো প্রার্থী ঘোষণা করেননি বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে একটি চিঠি লিখে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের আবেদন করেন এবং তিনি আরো বলেন জেলা নেতৃত্বকে সমর্থন করার জন্য জাতির নির্দেশ দেয় সেই আবেদন করেন ষাট নম্বর সাগরদিঘি উপনির্বাচন যে নির্বাচন আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না কিন্তু নির্বাচনটা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি বামফ্রন্টের চেয়ারম্যান শ্রীযুক্ত বিমানবাবুর কাছে তিনি সাগরদিঘিতে বাম সমর্থন তিনি চেয়েছেন খুব স্বাভাবিক কারণে আমরা আশা করবো বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক পদ্ধতির স্বার্থে এবং ধর্মনিরপেক্ষতার স্বার্থে দেশের স্বার্থে বরাবরই বাম এবং কংগ্রেস একসঙ্গে পথ চলেছে আগামী দিনে সে পথ চলবে এবং বামফ্রন্টের সমর্থন আমরা পাব এই বিষয়ে সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামিন মোল্লা প্রকান্তরে জুটের জল্পনা বাড়িয়ে দেন তিনি বলেন তৃণমূল ও বিজেপিকে হারাতে ধর্ম নিরপেক্ষ দলের সঙ্গে জোটের সিদ্ধান্ত হয়েছে পার্টি কংগ্রেসের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সবাই জানে এটা যে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করবার ক্ষেত্রে যাতে ভোট ভাগ না হয় সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করেই আমাদের লড়াই করার যে পার্টি কংগ্রেসে যা বলা হয়েছে সেইটাই আমাদের ফলো করতে হবে এবং এটা একটা উপনির্বাচন তো ফলে সবটা যে এটা সাধারণ নির্বাচন নয় ফলে স্বাভাবিকভাবে সেইটা নাও হতে পারে